আহাকে কখা বনে বত অমহাইছে যে অরসং খুমপুই একাডেমি এনেক্স ক্লব মানে পরে আর নিউচিনি রিকোয়ারমেন্ট থাকা 100 টিউটরস এঙ্গেজমেন্ট ক্লাইনে নেই এক্সিকিউটিভ কমিটি নি সিদ্ধান্ত না যাক বনে পরে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট রিকা মানে ব সাবজেক্ট নিয়ে বসে জানা টিউটর না নাই অমাহাকে রিভিশন রিমাইনিং পরে উইথ দি অ্যাপ্রুভাল অফ দি কম্পিটেন্ট অথরিটি মানে এডুকেশন ডিপার্টমেন্ট ইএম মানে পরে সিএম যত অ্যাপ্রুভাল না গই যেন রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট খাইকা রিক্রুটমেন্ট খাইনে নিবাং গই আর নিক পিজিটি মানে পরে জিটি মানে পরে ইউজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার্স এবং আন্ডার গ্রাজুয়েট টিচার্স তিনটা ক্যাটাগরি নিয়ে 100 জনা টিউটরস না নাই সাবজেক্ট ওয়াইজ গাবন ইন্টারভিউ কন্ডাক্ট হেনে নিবাঙ্গে ইন্টারভিউ বোর্ডস নাম যাকা আ ইন্টারভিউ বোর্ড চেয়ারম্যান তে মেম্বার্স যত দঙ্গে পরে সাপোর্টিং স্টাফ কমিটি খাইরি যাকা বনি পরে বর ইন্টারভিউ বোর্ড ইন্টারভিউ না খা নামানি পরে বরক অন দ্য বেসিস অফ পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইন্টারভিউ বরক মেরিট লিস্ট বরক তৈরি খাইকা অ্যাজ পার দি ক্রাইটেরিয়া অ্যাজ পার দি গাইডলাইন্স অ্যাকর্ডিংলি যে ইন্টারভিউ বোর্ড বরক বন মেরিট লিস্ট বরক সাবমিট খাইকা সাবমিট খাইমানি পরে বন হাই হাই অথরিটি নি থানিক সাবমিট খাই প্রসেস খাই অ্যাপ্রুভাল না মানে পরে বরন অফার অফ অ্যাপয়েন্টমেন্ট নিয়ফর সারক যাক কয়জন আসক সব জায়গা স্যার 100 জনা মানে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং আন্ডার গ্রাজুয়েট টিচার তিনটা ক্যাটাগরি নি হাই হাই যারা পোস্ট গ্রাজুয়েট টিচার আর নিব সাবজেক্ট ওয়াইজ থাকে যেমন কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ইংলিশ অমহাই গ্রাজুয়েট টিচার কে তো সিম্পলি অল সাবজেক্ট নিবাঙ্গি না অবাকে খাই যাক না আর নিগতাবক সঙ্গ যেটা রিক্রুটমেন্ট খাইমানি এডিসি গো চং তাবক এডিসি ইজ ম্যান্ডেটেড টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন হুঁকে ইন্টারভিউ বোর্ড রুম সাজাখা যে কোয়ালিটি টিচার্স মিচং রিক্রুটমেন্ট খাইনে অ্যাপয়েন্টমেন্ট খাইনে অ্যাকর্ডিংলি ইন্টারভিউ না যাখা হুঁকে বরনি মেরিট লিস্ট তৈরি খাই যাখা আর নিগ যারা কোয়ালিফাই ইংখা যারা কাহাম পারফরমেন্স বরনি যে মার্কশিট বরনি যে একাডেমিক কেরিয়ার আবরণ প্রায়োরিটি রকই সিলেকশন খাই যাক আর নিগ নিড বেসড মানে সাবনার চাকরি তং সাবনি পরিবার চাকরি ক্রি আব কনসিডারেশন খাইনে স্কোপ খুব কম তঙ যেন পিউরলি অন দ্য বেসিস অফ মেরিট সঙ্গে নিব রিক্রুটমেন্ট খাই না বিএড ডিএলএড আবনো প্রিফারেন্স রিনাই হি যেন আর নিগ সাজাকা বিএড বা ডিএলএড সারা কে আমহাই কোন কিয়া কিন্তু বিএড বা ডিএলএড যারা গনা যারা টেট পাস খাই যাক বরন সে প্রিফারেন্স রিনাই কে আমহাই বঙ্গি মন যে অনেকে ডিএ বিএ ডি বিএড বা ডিএলএড কোয়ালিফিকেশন দম কিন্তু বর কাহামকে পারফর্ম খাই মেলিয়ে গবর মই আফন নি মাকা আমহাই বনুং কাহাম পারফরমেন্স রিকনাই বরনি যারা একাডেমিক কেরিয়ার যারা কাহাম খাইকা বরনন প্রায়োরিটি